नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादे नैहाटी जाग्रत बड़मा कालीर इतिहास सेई विषये तथ्यवलि प्रदान करब। सम्पूर्ण तथ्यटि संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटि आपनारा सम्पूर्ण देखुन। आज थेके प्राय 100 बछर आगे नवहट्ट बर्तमान नैहाटी अंचले एई काली पुजोर शुभ सूचना होयेछिल। तबे तत्कालीन दीपान्विता अमावस्यार दिन एई पुजो होतो ना बोलेई शोना जाय। 1920 साले स्वर्गीय भवेश चक्रवर्ती महाशयर बाड़ीर विपरीते केवड़ापाड़ाय प्रति बछर रक्षाकालीर पुजो करा हतो। केवड़ागण एई पुजोर दायित्व पालन करतें। तखन एई मातृप्रतिमार विग्रहटी उच्चताय खूबई छोटो छिलो। पुजोते प्रतिमाके मिष्टि एवं डाबेर जल दिए भोग निबेदन करा हतो, कोनो अन्नप्रसाद निबेदन करा हतो ना। एभावेई सेई समय मायेर आराधना कोनो मते करा हतो। 1927 साले भवेश चक्रवर्ती एवं तार चार बंधु राखालचंद्र दे, गदाई मोदक, प्रमोद चक्रवर्ती, भद्रेश्वर पात्र भांगा रास उत्सव उपलक्षे नवद्वीप धामे जान। पोड़ामातलार सुउच्च महिषमर्दिनी देवीर विग्रह देखे अभिभूत हन भवेश चक्रवर्ती। भवेश चक्रवर्ती महाशय सिद्धांत नेन नैहाटीर अरबिंद रोडेर भितरे गंगार निकटवर्ती केवड़ापाड़ाते सुउच्च काली विग्रह स्थापन करे पुजो शुरू करा हबे। लक्ष्मी पुजोर आगे रात्रेई भवेशबाबू स्वप्नादिष्ट हन जे गंगार तीरवर्ती धर्मशालार सन्निकटे दीपान्विता अमावस्यार पूर्णलग्ने जेन मायेर पूजा अर्चना करा हय়। পরের দিন সকালে ব্যারাকপুরের স্বনামধন্য ভাস্কর বিশ্বনাথ পাল মহাশয়কে ভবেশবাবু জানান সুউচ্চ কালীপ্রতিমা নির্মাণ করার জন্য। তিনি ভবেশবাবুর কথায় রাজি হন এবং ধর্মশালার সন্নিকটে মা কালীর বিগ্রহ নির্মাণ শুরু হয়। অবশেষে ভূচতুর্দশীর দিন মায়ের বিগ্রহ নির্মাণের কাজ সমাপ্ত হয়। এই কালী বিগ্রহের উচ্চতা প্রায় 22 ফুটের ওপর ছিল। মায়ের বিগ্রহকে রূপোর গহনা, চাঁদমালা, খড়গ, মুন্ডমালা ইত্যাদি পরানোর পর পুজোপাঠ শুরু হয়। খাসবাটি নিবাসী স্বর্গীয় জগমোহন আচার্য এই পুজো করেছিলেন। অতঃপর খিচুড়ি, অন্ন, তরকারি, পায়েস প্রভৃতি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হলো। দুই দিন ব্যাপী ভবেশ চক্রবর্তী ও তার বন্ধুরা ভক্তিপূর্ণ মর্যাদায় অনাড়ম্বরে এই পুজো পালন করলেন। তারপরের দিন বিকেলে মায়ের শ্রীবিগ্রহকে বিসর্জনের জন্য কাঁধে চাপিয়ে গঙ্গাবক্ষে নিয়ে যাওয়া হয়। সেই সময় লোকজনের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম ছিল, সেই জন্য জুট মিলের লোকজন এবং কুলিরা এতে সাগ্রহে অংশগ্রহণ করত। এভাবেই মায়ের নিরঞ্জন সুদীর্ঘ 50 বছর ধরে একই রীতি অনুসারে পালিত হয়। এরপর 1970 সাল থেকে মায়ের কাঠামোতে চাকা লাগিয়ে রথের ন্যায় দড়ি দিয়ে টেনে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হতো। সেই নিয়মই এখনও পর্যন্ত পালন করা হয়ে থাকে, নিয়মের কোনো পরিবর্তন ঘটেনি। এভাবেই মায়ের পুজো প্রতি বছর পালন করা হয়। 1927 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই দেবী ভবেশকালী নামে সুপ্রসিদ্ধ ছিল। 2012 সালে ভবেশ চক্রবর্তীর বংশধর অমলেশ চক্রবর্তী অমরনাথ ধামে ভ্রমণ করতে গিয়ে আকস্মিক মায়ের দর্শন লাভ করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেহত্যাগের পর এই পুজো সার্বজনীন হয়ে যায়। 2012 সালের পর থেকে নৈহাটিবাসীরা বড়কালী নামে আখ্যা দেন মায়ের, যেহেতু নৈহাটি অঞ্চলের প্রাচীন এই পুজো এবং মাতৃপ্রতিমার বিগ্রহ সুউচ্চ, তাই জন্য সকলের অন্তর থেকে বড় মা সম্বোধন করেন। 1934 সালে প্রতিষ্ঠিত প্রেমচুক মারোয়ারি ধর্মশালা সমাজবিরোধী কাজের জায়গায় রূপান্তরিত হওয়ার কারণে 2013 সালে বড়মা কমিটি এই স্থানটিকে ঘিরে একটি ক্ষুদ্রাকৃতির দেবালয় নির্মাণ করে দেন ভক্তদের জন্য। সেখানেই সারা বছর মায়ের নিত্য পূজাপাঠ করা হয়। কালী পুজো ছাড়াও 11টি অমাবস্যায় মায়ের আরাধনা করা হয়ে থাকে এই মন্দিরে। এই বছর অর্থাৎ 2023 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় নৈহাটির নবনির্মিত মন্দিরে স্বর্ণালঙ্কারে সজ্জিত বড়মায়ের কোষ্ঠীপাথরের মূর্তিতে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়। অনেকটা দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের আদলে বড়মায়ের মূর্তিও স্বর্ণালঙ্কারে সজ্জিত। এতদিন ধরে ভক্তরা যে সোনাদান করেছিল সেগুলো দিয়েই তৈরি প্রায় 100 সোনার গহনায় অলঙ্কারে সাজানো হয়েছে মাকে। মায়ের নিচে শায়িত শিবের মুকুট, ত্রিশূল, পাদুকাসহ অন্যান্য সাজও খাঁটি রূপো দিয়ে তৈরি। প্রায় 3 কেজি ওজনের রূপোর ঘট বসেছে পুজোর জন্য।
4.5 ফুটের কোষ্ঠী পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় নিত্য পুজো। এতদিন মায়ের ছবিতে পুজো করা হতো, এবার বড় মায়ের কোষ্ঠী পাথরের মূর্তিতে নিত্য পুজো করা হবে। রাজস্থানের শিল্পী শ্রী ধর্মেন্দ্র সাউ প্রায় 3 মাস সময় নিয়ে নৈহাটিতেই কোষ্ঠী পাথরের বড় মায়ের মূর্তি তৈরি করেছেন। বড় মা বহু মানুষের আবেগ, তাই ভক্তদের দাবি মেনে এই মূর্তি তৈরি হয়েছে। 12 জন ব্রাহ্মণ বড় মায়ের প্রতিষ্ঠার পুজো করেছেন, এর জন্য বেনারস থেকেও ব্রাহ্মণরা এসেছেন। 50 কেজি বেলকাঠ দিয়ে হোমযজ্ঞ করার পাশাপাশি হয়েছে বাস্তু পুজো, চণ্ডীপাঠ, রুদ্রপাঠ, গীতাপাঠ, ঘট পুজো এবং বেদী পূজন। এইসব ধর্মীয় আচার দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল মায়ের মন্দিরে। পরপর 3 দিন পুজোর শেষে শনিবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বড় মার কোষ্ঠী পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর ভোগ নিবেদন করা হয়। তারপর ভক্তদের ভোগ বিতরণ। ভক্তদের দানে একটি অসাধারণ মন্দির তৈরি হয়েছে। 4 তলা মন্দিরে 1 তলায় বড় মার পাশাপাশি রাধাকৃষ্ণের অধিষ্ঠান, 2 তলায় 300 জন ভক্তের ভোগ খাওয়ার জায়গা, 3 তলা এবং 4 তলায় অতিথি নিবাস এবং বৃদ্ধাশ্রম। তবে কালী পুজোর সময় যেভাবে 22 ফুট উচ্চতা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণ বড় মার প্রতিমা তৈরি করে পুজো হয়, এবারও শতবর্ষেও ঠিক সেভাবেই মায়ের পুজো হবে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হয়। তারপরের দিন থেকেই মায়ের বিগ্রহ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। বর্তমানে বড় মায়ের বিগ্রহ নির্মাণ করেন রাজু বিশ্বাস। বিগ্রহের উচ্চতা 14 হাত বা 22 ফুট। বড় মায়ের পুজোর জন্য কোনো প্রকার চাঁদা সংগ্রহ করা হয় না। ভক্তদের দান করা অর্থ এবং নিবেদিত অলঙ্কারেই মা পূজিত হন। প্রণামী বাক্সে যেমনভাবে টাকা পয়সা ভক্তরা দান করেন, ঠিক তেমনভাবেই ভক্তিপূর্ণ বিশ্বাসে ভক্তরা সোনার উপর অলঙ্কারও প্রণামী বাক্সে অর্পণ করেন। আনুমানিক 100 ভরি স্বর্ণালঙ্কার এবং 200 ভরি রূপোর অলঙ্কারে বড় মা এবং বাবা মহাদেব সজ্জিত হয়ে ওঠেন। মায়ের মস্ত মুকুটটিতে রূপোর পরিমাণ 4.5 কেজি। দীপান্বিতা অমাবস্যা রাতে মহাসমারোহে বড় মায়ের পুজো ও যজ্ঞ হয়। আগে বড় মায়ের পুজো করতেন স্বর্গীয় সত্যরঞ্জন চক্রবর্তী, তার স্পর্শেই বড় মা জাগ্রত হয়েছেন। কালী পুজোর দিন লক্ষ লক্ষ ভক্তগণ ছুটে যান বড় মায়ের দর্শন করতে। ভক্তরা নির্জলা উপাস করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে। পুজো দেওয়ার জন্য সকাল থেকেই পূর্ণাতিথিতে ঢল নামতে শুরু করেন। কমিটির সদস্যরা নিরাপত্তার ব্যবস্থা করেন যাতে ভক্তদের পুজো দিতে কোনো অসুবিধা না হয়। হাজার হাজার ভক্ত একদিনেই দণ্ডি কাটেন। যেহেতু 5 দিন বড় মা থাকেন, তাই তার জন্য প্রতিদিন মোট 5000 কেজির ওপর ভোগ নিবেদন করা হয়। প্রথম দিন 2000 কেজির ভোগ হয়। সম্পূর্ণ ভোগটি গাওয়া ঘি দিয়ে রান্না করা হয়। রান্নায় তেলের ব্যবহার করা হয় না। রাত্রে বড় মায়ের উদ্দেশ্যে পোলাও, খিচুড়ি, লুচি, অন্নভোগ, 5 রকমের ভাজা, বেগুন, ঢেঁড়স, কুমড়ো, আলু এবং কাঁচকলা ভাজা, চাটনি, দুধের পায়েস নিবেদন করা হয়। আগে রীতি অনুযায়ী ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ি থেকে এই ভোগ রন্ধন করে মায়ের কাছে নিয়ে আসা হয়। সকালে কুচো ফলের নৈবেদ্য ও মিষ্টান্ন দেওয়া হয়। সন্ধ্যায় শীতলী প্রসাদে লুচি, লাড্ডু, নাড়ু, কৃষ্ণনগরের সরপুরিয়া নিবেদন করা হয়। তাছাড়া 11টি অমাবস্যায় 700 কেজির ওপর ভোগ নিবেদন হয়। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতেও 1700 কেজি ভোগ নিবেদন করা হয়ে থাকে। বড় মায়ের মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়। পোলাও ভোগ পর্বতসম করে তার উপর ফুল দিয়ে সাজিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়। সেই প্রসাদ গ্রহণ করতে লক্ষাধিক ভক্তগণের সমাগম ঘটে এই মন্দিরে। মোট 4 দিন ধরে হয় মায়ের পুজো। তারপরের দিন বিসর্জন দেওয়া হয়। ওই দিন সকাল থেকেই মায়ের অলঙ্কার খুলতে থাকেন পুজো সমিতির সদস্যরা। ব্যতিক্রম বড় মা এবং মহাদেবের ললাটে থাকা স্বর্ণনির্মিত ঊর্ধ্বনয়ন দুটি খোলা হয় না, সেই সহই বিসর্জন দেওয়া হয়। তারপর সেই মূল্যবান অলঙ্কারসমূহ পুলিশি নিরাপত্তার মাধ্যমে ব্যাংকের লকারে রেখে দেওয়া হয়। আনুমানিক 2 লক্ষ টাকার ফুলে সজ্জিত হয়ে বড় মা নিরঞ্জনের পথে অগ্রসর হন। বড় মা কমিটির সম্পাদক মই বেয়ে উঠে বড় মায়ের মুখে পান, মিষ্টি ও জল দেন এবং সিঁদুর ছুঁয়ে বরণ করেন। ঠিক 4টের সময় মায়ের বিগ্রহকে টেনে নৈহাটির গঙ্গাপক্ষে বিসর্জন দেওয়া হয়। এখানকার বিশেষত্ব হল বড় মায়ের বিসর্জন হওয়ার আগে এলাকায় কোনো মাতৃ প্রতিমা বিসর্জন দেওয়া হয় না।
বড় মায়ের যজ্ঞে নিবেদন করা কলা খেয়ে অনেকের শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। বড় মায়ের পুজোয় যে ফল নিবেদন করা হয় সেই সমস্ত ফল বড় কালী পুজো সমিতির সদস্যরা মাতৃসদন, ইমামবাড়া প্রভৃতি হাসপাতালে অসুস্থ রোগীদের মধ্যে দান করে দেন। ফলের সাথে বড় মায়ের ছবি পেয়ে অসুস্থ রোগীরা কিছুটা হলেও সুস্থ বোধ করেন। তাছাড়া প্রতি বছরই বড় মা কমপক্ষে 30-40 বেনারসি শাড়ি পান। সেই সমস্ত শাড়িগুলো বিবাহের জন্য দুস্থ মহিলাদের দান করে দেওয়া হয়। ভাতৃদ্বিতীয়ার কয়েকদিন পরে বস্ত্রদান উৎসব করে দরিদ্র মানুষের মধ্যে ভক্তদের নিবেদিত বস্ত্রগুলি বিলিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ বড় মাকে দর্শন করার জন্য ছুটে আসেন। বড় মায়ের আশীর্বাদে আজ বহু সমস্যার সমাধান হয়েছে, তাই ভক্তদের মনে ভক্তি ও বিশ্বাসের একটিমাত্র নাম প্রতিফলিত হয়, যেটি হলো বড় মা। এই নামের মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে রয়েছে। বড় মা ছিলেন, তিনি আছেন এবং ভবিষ্যতেও ওই স্থানে এবং মানুষের হৃদয় জুড়ে তিনি স্বমহিমায় বিরাজ করবেন। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।